বাংলাদেশে গত 24 ঘন্টায় আরও 38 জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হল 1209 জনের। একই সময়ে নতুন করে আরও 3099 জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে, ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 90619 জনে। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয় 15038টি নমুনা। গত 24 ঘন্টায় যারা সুস্থ হয়েছেন তাদের মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন 34027 জন। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছেন। এবং এই তথ্য আমাদেরকে আইডিসিআর সরবরাহ করেছে যে এ পর্যন্ত সুস্থ 34027 জন। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 21 থেকে 30 বছরের 3 জন, 30 অর্ধ 3 জন, 40 অর্ধ 7 জন, 50 অর্ধ 5 জন, 60 অর্ধ 15 জন এবং 70 অর্ধ 5 জন রয়েছেন। এর মধ্যে 18 জন ঢাকা বিভাগের, 12 জন চট্টগ্রাম বিভাগের, 6 জন সিলেট বিভাগের এবং 1 জন করে রংপুর ও বরিশাল বিভাগের। হাসপাতালে মারা গেছেন 25 জন, বাসায় মৃত্যু হয়েছে 11 জনের এবং হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়েছে 2 জনকে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1209 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%, পুরুষ 32 জন এবং নারী 6 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 25 জন, বাড়িতে 11 জন এবং মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন 2 জন। এদিকে সোমবারও দেশের বিভিন্ন স্থানে করোনার উপসর্গ নিয়ে কিছু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে করোনা জয় করে ফিরে দ্বিতীয়বার আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রতিনিয়তই বিভিন্ন গণমাধ্যমে চিকিৎসা না পেয়ে বিভিন্ন হাসপাতাল ঘুরছেন রোগীরা, এমন খবর প্রকাশিত হচ্ছে। এদিকে কোনো হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের চিকিৎসায় অনীহা প্রকাশ করার কারণে যদি রোগীর মৃত্যু হয় তাহলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে বলেছেন হাইকোর্ট। তাই চিকিৎসার ক্ষেত্রে অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আমরা সাধারণ জনগণ চিকিৎসার জন্য সেবার জন্য বিভিন্ন হাসপাতালে যাচ্ছি, তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। রোগীরা এই হসপিটাল থেকে ওই হসপিটালে, ওই হসপিটাল থেকে ওই হসপিটালে, বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে। রোগীদের ফিরিয়ে না দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। অন্যদিকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। আগামী 6 আগস্ট পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।